আব্বাসী গংদের বয়কাট করে মুসলিম নামে ফেরত আসুন কারণ এই ইনায়তুল্লাহ আব্বাসী গংরা ধর্মজীবী করে খায় এরা রব্বানী বিধান মানে না এমন কি ইরা যা মানার দাবি করে তাও মানে না মনে রাখবেন ইরা সবাই হাদিস মানার দাবিদার এরা সবাই হাদিসের উপর আমল করার দাবিদার এই হাদিস যখন আপনারা পড়বেন আরব ইতিহাসের বিশেষ একজন ব্যক্তির নিয়ে তখন সেখানে লেখা রয়েছে ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করতে হবে ইনায়তুল্লাহ আব্বাসি মৃত্যুর আগ পর্যন্ত এই হাদিস মানবে না আমলে এছাড়া এই ইনায়তুল্লাহ আব্বাসী টাইপের যত ধর্মজীবী বক্তা রয়েছে পীর রয়েছে জামানার ইমাম রয়েছে এরা কেউ মানবে না আর এক শ্রেণীর লোক তারা কেউ নিজেদেরকে মাদানি বলে চলেছে কেউ নিজেদেরকে রেজবি বলে চলেছে কেউ নিজেদেরকে কাসিমি বলে চলেছে কেউ নিজেদেরকে নাদাবি বলে চলেছে আবার কেউ নিজেদেরকে আজহারি বলে চলেছে যদিও আমি দারুল দেওবান থেকে পড়েছি আমি নিজের নামের সাথে কাসমি লিখতে পারি কিন্তু আমি লিখি না আমি জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে পড়েছি আমি নিজের নামের সাথে বেন্নড়ি লিখতে পারি লিখি না আমি আল আজহার থেকে পড়েছি আমি আজহারি লিখতে পারি কিন্তু লিখি না আমি জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা থেকে পড়েছি কিন্তু আমি কখনো মাদানি লিখি না বিধান মেনে ধর্মজীবী ইনায়েতুল্লাহ আব্বাসি গংদের বয়কাট করে মুসলমান শিয়া নামে আপনারা যারা চলছেন মুসলমান সুন্নি নামে আপনারা যারা চলছেন মুসলমান সালাফি নাম নিয়ে আপনারা যারা চলছেন সেখান থেকে বেরিয়ে এসে মুসলিম নামে চলাফেরা করার চেষ্টা করুন এই কোরআনের বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদের একটি নাম দিয়েছেন সেই নামটি তিনি উল্লেখ করেছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন আর এই নাম নিয়েই আল্লাহ মৃত্যুবরণ করতে বলেছেন তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়ত পথে ওলা ওয়া আন্ত মুসলিমুন আর তোমরা মুসলিম নামে ছাড়া মৃত্যুবরণ করবে না ইনায়তুল্লাহ আব্বাসী সে কখনো তেইশ সালে যা ঘটে গেল ওই লোকের সাথে উগ্রবাদী আচরণ কখনো করত না যার নাম আবু সাইদ খান উগ্রবাদী আব্বাসী এবং আব্বাসীরা প্রমাণ করেছে বুখারির কাছে আল্লাহ তালার এই কোরআন পরাজিত কারণ বুখারি বলেছে আল্লাহ বুঝতে হলে বুখারীর ব্যাখ্যা লাগবে তাহলে তাদের কথা মতে আল্লাহ তালার আইনের বিধান যথেষ্ট না অথচ কোরআনের উনত্রিশ নম্বর সুর আল আনকাবুতের একান্ন নম্বর আয়াত থেকে আমরা চলমান নবী মোহাম্মদ রসুল থেকে জানবো আওয়ালা মিয়াক ফিহিম আন্না আনজাল্লা আলাইকাল কিতাব আইতুলা আলাইহিম ইন্নাফিজা আলী কালা রহমত ওয়া ভিকর আলি খমি মিনুন মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার দিকে নাজিল করেছি লিখিত একটি কিতাব যার ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিনিন যারা তাদের জন্য অবশ্যই বুখারির বিধান কোরআনের সাথে পালন করতে হবে এটি আব্বাসীদের এই নায়তুল্লাহ আব্বাসীদের গুন্ডামি ছাড়া আর কিছুই নয় তাই যদি হয় তাহলে আব্বাসিসহ যারা হাদিস মানার দাবিদার তাদের কাছে আমি বলতে চাই বুখারীর বিধান আমলে তারা শুরু করুক প্রথমে আব্বাসী সহ আমাদের দেশে যারা বুখারি মানার দাবিদার তারা নিজেদের ছয় বছরের কন্যা শিশুকে একান্ন বছরের একজন বুড়োর সাথে বিবাহ দিক যদি না দেয় তাহলে এরা কেউ বুখারি মানে না আর এই আব্বাসীরা নিজ নিজ স্ত্রীকে প্রথমে খতনা দিবে কারণ মেয়েদের খতনার এদের যে হাদিস নয়টি রয়েছে যদি এরা তা না করে তাহলে এরা কেউ বোখারি মানে না আব্বাসীদের টয়লেটের সকল টিস্যু পেপার সাবান বন্ধ করে দিতে হবে তার পরিবর্তে তারা তিনটা করে পাথরের ঢিলা রাখবে আর বিশ্বাস করেন এরা কেউ মানবে না আব্বাসী টাইপের যত বক্তা পীর হুজুর আমাদের দেশে রয়েছে এদের সকলের উচিত পাঁচ আঙ্গুল দিয়ে খাওয়া বন্ধ করে দেওয়া কারণ এদের সহিহাদিসে লিখা রয়েছে তিন আঙ্গুল দিয়ে খেতে হবে আব্বাসীদের উচিত নয় ভাত মাছ খাওয়া কারণ এদের নবী কখনো ভাত খায়নি এদের জবের রুটি খাওয়া উচিত এদের গমের রুটি খাওয়া উচিত আর আব্বাসী টাইপের যত বীর বক্তা হুজুর আমাদের দেশে রয়েছে যারা হাদিস হাদিস বলে গলা ফাটিয়ে দেয় এদের সব ধরনের চিকিৎসা বন্ধ করে দেওয়া উচিত কারণ এদের কাছে রয়েছে সকল রোগের ওষুধ কালো জেরা বা কালিজেরা এটি বুখারিতে লেখা এদের তো আম কাঁঠাল লিচু এগুলি খাওয়া বন্ধ করে দেওয়া উচিত এদের শুধু খেজুর খেতে হবে এবং লাউ খেতে হবে ভাত এরা খেতে পারবে না আব্বাসি মার্কা যত হুজুর রয়েছে এদের সকলের দাড়ি ছেড়ে দিতে হবে কারণ এদের বুখারিতে লেখা গোপ ছোট করতে হবে দাড়ি ছেড়ে দিতে হবে এই কথা বাইবেলেও লেখা রয়েছে আপাতত এই কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা আমার দেশবাসী আপনারা আমার ভাই বোন আপনারা সবাই কোরআন প্রিয় মনে রাখবেন এরা সবাই মুখে যা বলে আমলে তা করে না এরা কখনো কোরানেরটা মানেও না করেও না আর এরা যেগুলি করে কোরআন সেগুলি বলে না আজকের পৃথিবীতে যদি আমরা দেখি সারা পৃথিবীতে জুইশদের সংখ্যা দেড় কোটি ঢাকার জনসংখ্যার চেয়েও কম এ পর্যন্ত প্রায় একশো জন জুইশ নোবেল পুরস্কার পেয়েছে তাদের মধ্যেই বিজ্ঞানীরাই বেশি তারা নিজেদের মধ্যে আজ কন্দল করে না তারা ক্ষুদ্র একটি জনগোষ্ঠী জ্ঞান বিজ্ঞানে তারা এত উন্নত যে এদের বানানো বিজ্ঞান ছাড়া আজ এই আব্বাসীরা চলতেও পারে না এদের সকলের মু মোবাইল বন্ধ করে দেওয়া উচিত এরা মাসজিদে যে মাইক ব্যবহার করে সেটিও বন্ধ করে দেওয়া উচিত কারণ এরা মুখে যা বলে আমলে তা করে না এই আব্বাসি হুজুরেরা পৃথিবীতে এত বেশি হিংসুক হয় এরা নিজেদের মধ্যে আজ আমাদের দেশে যারা নাদবী যারা রেজবি যারা কাসেমি যারা আজহারি এবং যারা মাদানী এরা নিজেদের মধ্যে হিংসা প্রতিহিংসা বিদ্বেষ এবং ঘৃণার চাষাবাদ করে তাই এদের মান্যকারী যারা গুন্ডা রয়েছে এদের কোনো অগ্রগতি নেই এদের কোনো ভালো দিক আপনি উদ্ঘাটন করতে পারবেন না কোরআন দুই নম্বর সুরা আল বাকার দুশো তেরো নম্বর আয়াতে বলে দিয়েছে কান নাস উম্মাতা ওয়াহিদা মানব সমাজ একই উন্মত হিসেবে এসেছে ফাবাস আল্লাহ নীন তাদের মধ্যে সকল নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন বিশেষ খবরদাতা হিসেবে ও আনসানা মাহুমুল কিতাব এবং তাদের সকলের সাথে লিখিত একটি গ্রন্থ আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু এরা সবাই মতবিরোধ বিরোধ করে এরা যে জিনিসকে ইসলাম মনে করে সেগুলি নিয়ে কোরআন কোনো কথা বলে না যেমন ধরুন এদের লম্বা টুপি এদের আলখেল্লা এদের অন্যান্য মতোই ধর্মেরও যারা রয়েছে গেরুয়া পোশাক তিলক চন্দন লাগানো বুকে ড্যাভিডের স্টার ঝোলানো খ্রিস্টানদের ফাদারদের আমরা দেখতে পাই গলায় ক্রস ঝুলিয়ে দেওয়া এবং এগুলি এরা মনে করে ধার্মিকদের পরিচয় ধর্মজীবী করে যারা খায় এবং এগুলির কারণেই জনগণ তাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে মনে রাখবেন এসব আব্বাসীদের খেয়াল এগুলি সব এন্টি কোরআন আপনি মন্দিরে ঢুকেন মসজিদে ঢুকেন গির্জায় ঢুকেন প্যাগোডাতে ঢুকেন সেনাগগে ঢুকেন প্রার্থনার জন্য তাসবি পাঠ করেন মন গড়া উপাসনা করেন ঠাকুরদেরকে দুধ কলা দেন এতে আপনি কখনো ধর্মভীরু বা শ্রষ্টা ভক্ত হতে পারবেন না এগুলি সব আব্বাসি টাইপের লোকদের এবং ধর্মজীবী করে যারা খাচ্ছে এদের ডায়লগ এই আব্বাসি মার্কা হুজুরদের মাথায় দেখবেন দাগ রয়েছে এরা সবাই এটিকে স্বর্গের দাগ মনে করে এদের অনেকে মক্কায় যায় মদিনায় যায় আবার অন্যান্য ধর্মের অনেকে গোয়া কাশিতেও যায় আবার কেউ কেউ রোমে যায় রোম শহর কেউ বাইতেলেহেমে যায় এরা সবাই মনে করে কোরআন বিরোধী এদের আসলাফ এবং আকাবিরদের বলে দেওয়া প্র্যাকটিসগুলি যদি করা যায় তাহলে প্রভুভক্ত এবং ধার্মিকা সত্যনিষ্ঠ হওয়া দুনিয়া ত্যাগী হওয়া সন্ন্যাসী হওয়া সম্ভব মূলত আপনাকে রবের শান্তির রাজ্যে রবের দেওয়া যে সিস্টেমগুলি লিখিত আল কিতাবে রয়েছে সেগুলির বিপরীত যদি কোনো আপনি নিজেদের পক্ষ থেকে বা নিজেদের ধর্মজীবী যারা করে এদের পক্ষ থেকে সিস্টেমকে ফলো করেন তাহলে আপনি হচ্ছেন আল্লাহতালা শত্রু আজ এই সব কথাগুলি যা কোরআনে লিখা নেই সেগুলি মানুষের সামনে ডেলিভারি দিয়ে আমাদের দেশে ধর্মজীবী করে যারা খাচ্ছে এরা জনগণকে পরকালীন মুক্তির পথ প্রশস্ত করার জন্য ব্যস্ত রয়েছে মূলত জাতি কোরআনের পাঁচটি যে দাবি রয়েছে জানে না মানেও না এই আব্বাসীরাও জানে না মানে না তাই মনে রাখবেন আপনাকে কোরআন প্রথম যে দাবিটি দেয় আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন ইহুদি হন শিখ হন জারে তুস্তি হন আশ্বকু হন কাদিয়ানি হন শিয়া হন সুন্নি হন সালাফি হন আপনাদের সকলকে এই কোরআন পাঁচটি দাবি দেয় প্রথম কোরআনকে বিশ্বাস করতে হবে তারপর কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তারপর মাতৃভাষায় জানতে হবে তারপর কোরআন মতে চলতে হবে তারপর কোরআনে তাবলিগ করতে হবে কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে ধর্মজীবী এমন কিছু মুরব্বী রয়েছে যারা বছরে একাধিকবার মানুষকে ডাকে কোরআনের বিপরীত একটি গ্রন্থ থেকে নসিহাত উপদেশ শোনার জন্য ঢাকার টঙ্গিতে আপনি শান্তির যে গ্রন্থ আল কোরআন যেটা আল্লা মেড আল্লা মেড এই শান্তির গ্রন্থ বাদ দিয়ে ম্যান মেড গ্রন্থের মধ্যে শান্তি তলাশ করছেন তাহলে আপনার চিন্তা শক্তি খোয়াই দিয়েছে এই আব্বাসি টাইপের হুজুরেরা এরা ধর্মের নামে এদের আকাবির এবং আসলাবদের নামে কি করেছে মসজিদ তৈরি করেছে ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করেছে অন্যান্যরা মন্দির গির্জা তৈরি করে নিয়েছে প্যাগোডা এবং সেনাগ বানিয়েছে আবার এই ধর্মজীবী মোল্লারা ফুরকানিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা বেরেলবি মাদ্রাসা কাদিয়ানি মাদ্রাসা আহমাদি মাদ্রাসা সব তৈরি করেছে এবং কোরআন বিরোধী শাস্ত্রের শিক্ষা দিয়েই চলেছে তাদের সারাটি দিন কোরআনের বিপক্ষে কাটে আর অন্যান্যরা কেউ ঈশ্বরের নামে কেউ ভগবানের নামে কেউ গডের নামে আরাধনা করে চলেছে এবং এদের শিক্ষাঙ্গনগুলি স্বর্গের সাথে মিশিয়ে স্বর্গের সাথে সম্পৃক্ত করে বলা হয় মাঝে মাঝে এদের এই ধর্মশালায় এদের এই ধর্মের খোয়ারে বলৎকারের জন্য এই হুজুরেরা ধরাও খায় এদের কোনো বিচার হয় না এদের গালাগালি দেওয়া যায় না এই ধর্ষক বলেন এই বল যারা রয়েছে এদের কোনো বিচার করার ক্ষমতা এদেশে দেশে আর অন্যান্যরা যত সব বর্বরতা নির্যাতন যুদ্ধ সংঘাত অন্যায় অবিচার সবই করে চলেছে হিটলারের সাথে যখন এই ধর্মজীবী মূল্লা দিয়েছিল তখন তারই ফতোয়ার কারণে হিটলার লক্ষ লক্ষ ইহুদিদেরকে ধুলিস করে দিয়েছিল আজও সেই ইহুদিদের ধামা ধরা অনেক ধর্মজীবী মূল্লা রয়েছে মনে রাখবেন এরা সবাই আপনাদের করুণায় বেঁচে থাকে এরা আল্লাহ আল্লাতালার রহমতের থেকে নৈরাস হয়ে আছে এরা সমাজকে যা কিছু দিচ্ছে হিংসা এবং ঘিরে না ছাড়া আর কিছুই নয় আর প্রত্যেকেই সেই গোয়ালের মতো কি বলছে গোয়ালার মতো যে আপন দধি খাটি আর অন্যটা অখাটি কোরআন আপনি স্টাডি করুন ইসলাম যে জীবন আপনাকে দিবে সেটি বাস্তব সমস্যার বাস্তব সমাধানের মাধ্যম দিয়ে দিবে তাই তো তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইন্নাদ্দ আহিন্দা আল্লাহল ইসলাম নিশ্চয় আল্লাহ কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থাই হচ্ছে শান্তির এই মৌলবি সমাজদের কারোর কাছে শান্তি নেই ইসলাম নেই ইসলাম মানে শান্তি আবু সাইদ খান সাহেবের সাথে যেভাবে ব্যবহার দিল এই গুন্ডা ইনায়তুল্লা আব্বাসী এবং তার গুন্ডা দল সেটি সত্যি কল্পনা করলে কষ্ট হয় ইসলাম কখনো আপনাকে বর্বরতা শিক্ষা দিবে না গালাগালি হত্যা ধর্ষণ বিভৎসতা অন্যায় অবিচার যুদ্ধ সংঘাত দিবে না কোন মুখে এই ইনায়তুল্লাহ আব্বাসী কুকুরের মাংস দিয়ে মেহমানদারি করতে চেয়েছিল একটু চিন্তা করুন তার মস্তিষ্ক কতটি কতটুকু বিকৃত হলে এই ধরনের কথা সে বলতে পারে ইসলামের ইতিহাস দুনিয়া শুরু দিন থেকে যখন আমরা দেখি তো ইসলাম প্রচারে শুরুতে ইসলামের বিরোধিতা করেছে ধর্মের আব্বাসি মার্কা এই মৌলবী সমাজ পীর সমাজ হুজুর সমাজ বক্তা সমাজ এখনো বিরোধিতা করে চলেছে আজকের এই আমাদের দেশে বড় বড় ডিগ্রিধারী যত এনটি কোরআন মৌলবী সমাজ বক্তা সমাজ পীর সমাজ রয়েছে এরাই কোরআনের বিপক্ষে কাজ করে চলেছে চিরন্তন নীতি আপনি যখন কোরআন স্টাডি করবেন তখন জানতে পারবেন যাহার নাম পূরণ হবে ধর্মীয় মৌলবী পুরোহিত আর সমাজের জ্ঞান পাপীদের দ্বারা যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং সমাজ ধর্মজীবী এবং তাদের যত গুন্ডা মুরিদ রয়েছে তাদের দিয়ে নয় নম্বর সুরা তা আবার নয় নম্বর আয়তে আল্লাহ বসেন মানুষের আল্লাহ তালার আয়াত সমূহ সামান্য কিছুর বিনিময়ে হাত বদল করে এই মানুষগুলি আব্বাসী সমাজ অথচ এভাবে ওরা তো মানুষকে রবের পথ কোরআন থেকে বিমুখ করে রাখে নিশ্চয় তাদের কাজকর্ম বড়ই নিকৃষ্ট তাই যারা ইমান এনেছে মুমিন হয়েছে মুসলিম হয়েছে তাদের সকলকে জানানোর জন্য কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ বিন তার মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহ নয় নম্বর সুরাত তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এই তিনটি আয়াতে কি জানিয়ে দিচ্ছেন আসুন একটু জেনে সেটি নিজেদের মস্তিষ্কে ধারণ করি তেত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তো সেই সুমহান যে আল্লাহ নিজ বার্তাবাহক রাসুলকে সত্য সনাতন পথ নির্দেশ ও সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে পাঠিয়েছেন যেন সব বানোয়ার ধর্মের উপরে এর প্রাধান্য বিস্তারে সক্ষম হয় অংশীবাদী মস্মিকরা যদিও তাতে বিরক্তই হোক না কেন চৌত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে তোমরা যারা শোনো কথা সত্য সুনিশ্চিত যে আহবার এবং রুহবান আহবার বলা হয় যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার সাজে আর রুহবান বলা হয় যারা যুদ্ধের উস্কানি দাতা জঙ্গিবাদ এরা জনগণের মাল অন্যায়ভাবে খায় আর আল্লাহ কোরআনের পথে এগুতে বাধা দেয় আর পুঁজিবাদীরা স্বর্ণরূপা জমা করে কিন্তু আল্লাহ কোরআনের সুসংবাদ দাও পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে সেদিন জাহান্নামের আগুনে সেসব গরম করে তাই দিয়ে তাদের কপাল পাজর আর পিঠে দাগ দেওয়া হবে বলা হবে তোমরা যা কিছু নিজেদের জন্য জমা করেছিলে

অশ্লীলতার আদেশ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা এবং বেশি অনুগ্রহের ওয়াদা করেন আল্লাহ প্রাচুর্যময় সুবিজ্ঞ 16 নম্বর নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বসে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতাযিল কুরবা ওয়াইনহা আনিল ফাহশায় ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন আর তিনি অশ্লীল এবং অসংগত কাজ আর অবাধ্যতা করতে বারণ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখতে পারো এই আয়াতগুলি স্মরণে রেখে এই আব্বাসি মার্কা কাজ যত সমাজকে দেখবেন আপনার আশেপাশে এদেরকে বয়কট করবেন এবং কোরআনের দিকে এসে কোরআন মতে জীবন কাটানোর চেষ্টা করে চলেন পৃথিবীতে সমাজে রাষ্ট্রে আল্লাহতালার বিধান ছাড়া অন্য কারো বিধান চলবে না হোক সেটি বুখারির মুসলিমের আবু দাউদের মাজার অথবা আল কাফির মাল্লা ইহজারুল ফকির তাজিবুল আহকামের আল স্তেফসারের তো পৃথিবীর ভেতরে আল্লাহ তালার হুকুম চলবে সাত নম্বর সুরা আল আরাফাত নম্বর আয়াতে বলা হচ্ছে আলা আল্লাহুল কলকু ওয়াল আমর তোমরা সবাই জেনে রাখো সৃষ্টি যার হুকুম চলবে তার রব্বানি বিধান রব্বানী কিংডমে চলবে আল্লাহ তাআলার শান্তির রাজ্যে যখন কেউ গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের বিধান চালু করার লক্ষ্যে কাজ করে তখন সেখানে শান্তি আসে না পৃথিবীর যেখানে শান্তি দেখবেন মনে রাখবেন সেটি ইসলাম তো পৃথিবীতে সমাজে রাষ্ট্রে আল্লাহ আল্লাহতালার বিধান ছাড়া অন্য কারো বিধান চলতেই তো পারে না এই কথার উপরে ঐক্যবদ্ধ থাকায় হচ্ছে ইমান আনার আর ইমানের মূল দাবি এটি এই জগতে বিধানদাতা কেবল আল্লাহ তালা তার কোন দিক থেকে কেউ শরিক নেই এটি একশো বারো নম্বর সৌরা আল ইখলাসের চার নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কোন দিক থেকে আল্লাহ তালার কোন সমকক্ষ নেই আপনি এই ইনায়তুল্লাহ মার্কা যত আমাদের দেশে বক্তা হুজুর পীর রয়েছে এদেরকে তো শিক্ষকও বানাতে পারবেন না শিক্ষকের অনুসরণ ছাড়া কি কোনো ছাত্র একাডেমিক লাইফে সফল হতে পারে কখনো পারে না শিক্ষক যে যেকোনো ব্যক্তি হতে পারে একজন শিক্ষকের অনুসরণ বা আনুগত্য করার অর্থ কি আনুগত্য মানে কি সিলেবাস বহির্ভূত শিক্ষকের ব্যক্তিগত বইপত্র পড়া নাকি শুধুমাত্র সিলেবাস নির্ধারিত বই অনুসরণ করা শিক্ষক শুধুমাত্র সিলেবাসের বইকে নিজের স্টাইলে ছাত্র ছাত্রীদেরকে পড়িয়ে থাকেন সিলেবাসের বাইরে কোনো বই কোন শিক্ষকের পড়াবার কোনো অনুমতি নেই যদি পড়াতে যান চাকরিচ্যুত হতে হবে তো যত নবী এবং রাসুল রবে শান্তির রাজ্যে রয়েছেন সিদ্দিকিন সোহাদা এবং সালেহিনরা রয়েছেন এরা সবাই আমাদের শিক্ষক এরা কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থ অন্য কোন মতবাদ অন্য কোন সিস্টেম আমাদেরকে শেখাতেই পারেন না একজন শিক্ষক কোরআনের বিপরীত অন্য কোন গ্রন্থ থেকে শিক্ষা দিতেই পারেন না কারণ পরকালে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে এই আল কিতাব থেকে আল্লাহ তালার কিতাবের বাইরে দুনিয়ার কোনো নবী রাসুল সিদ্দিক সোয়াদা সালহীন এক বিন্দু বিসর্গ লিখিত বিধান দানের ক্ষমতা নেই আর এই আব্বাসি মার্কা যত নাস্তিক হুজুর রয়েছেন এরা সবাই আপনাকে আমাকে কোরআচ্যুত করিয়ে তাদের মন গড়া হাদিসের দিকে নিয়ে যাচ্ছেন কত বড় আস তাদের এবং তারাই সুযোগ পেলে মেহমানদেরকে বলছেন কুকুরের মাংস দিয়ে মেহিমানদারি করানো হবে এমনকি এই পানির গ্লাস পর্যন্ত আবু সাইদ খান সাহেবের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে নব্য এজিদ এই ইনায়তুল্লাহ আব্বাসি মার্কা আরও যত হুজুর আমাদের দেশে রয়েছে কোরআনে ছয় নম্বর সুরা আনামের চোদ্দ নম্বর আয়তে বলা হচ্ছে আপনাকে আমাকে অভিভাবক হিসেবে আল্লাহকে মানতে হবে অন্য কাউকে মানা যাবে না তুমি বলে দাও আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করব যিনি আসমান সমূহ জমিনের স্রষ্টা তিনি আহার দেন তাকে আহার দেওয়া হয় না বলো নিশ্চয় আমি আদিষ্ট হয়েছে যে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদেরই প্রথম হই আর তুমি কখনো মুসিকদের অন্তর্ভুক্ত হবে না তো আব্বাসীদের মাদ্রাসা থেকে বের হয়ে তাদের ইতিহাস আমরা কি দেখছি ইমামতি ছাড়া কোনো পোস্ট তারা পায় না আবার তারাই কখনো কেউ রেল লাইনের জায়গা কখনো কখনো কেউ সরকারের খাস জায়গা দখল করে মাদ্রাসা তৈরি করে আমার আপন ছোট ভাইও সেই একই কাজ করেছে মাদ্রাসা করেছে এবং আমার মা যে জায়গা জমি আমার নানার পক্ষ থেকে পেয়েছেন সেগুলি সব সে লিখে নিয়েছে আমি জানি না এবং আমার মাকে সে গোপনে বলে দিয়েছে মা তুমি জান্নাতে যাবে যদি তোমার জায়গাগুলি আমার মাদ্রাসায় দাও মনে রাখবেন পৃথিবীতে কোনো কালেই ধর্মকে নিয়ে ব্যবসা করা বা অর্থ স্বার্থ নেওয়া বৈধ ছিল না আজও নেই সকল নবী এবং রাসুল তাদের ইতিহাস আমরা দেখি কোরআন থেকে রবের দিন প্রচার করতে যে যেয়ে আল্লাহতালার সার্বভৌমত্বকে প্রচার করতে যে কখনো বলেননি যে আমাদেরকে তোমরা টাকা দাও এগারো নম্বর সুরাহুদের উনত্রিশ নম্বর আয়াত এবং ছাব্বিশ নম্বর সুরা আর এর একশো নয় নম্বর আয়াত আর দশ নম্বর সুরা ইউনুসের বাহাত্তর নম্বর আয়াত থেকে আমরা নূ রাসুল নূ নবী সম্পর্কে জানতে পাই তার ঘোষণা হলো হে আমার সম্প্রদায় আমি এই কাজের পরিবর্তে তোমাদের নিকট কোনো সম্পদ চাই না ধন সম্পদ চাই না টাকা পয়সা চাই না আমার পারিশ্রমিক মহান আল্লাহ তালার কাছে হুদ রাসূলও একই কথা বলেন এগারো নম্বর সো রাহুদের একান্ন নম্বর আয়াত মতে এবং ছাব্বিশ নম্বর সুরা সোয়ারা এর একশো সাতাশ নম্বর আয়াতমতে সালে রাসুল সে একই কথা বলেন ছাব্বিশ নম্বর সুরা সোয়ারা এর একশো পঁয়তাল্লিশ নম্বর মতে নবী লুত রাসুল ও একই কথা বলেন ছাব্বিশ নম্বর সুর আশোয়ারা এর একশো চৌষট্টি নম্বর আয়াতমতে সোয়ায়েব রাসুল ও একই কথা বলেন ছাব্বিশ নম্বর সুর সোয়ারা এর এর একশো আশি নম্বর আয়াতমতে ছয় নম্বর সুর আল নামের নব্বই নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ বোসেন তাদের সকলকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন তাই তুমি তাদের একতে করো এর জন্য যে ঘোষণা আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না দুই নম্বর সুর আল বা কারার একচল্লিশ এবং একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আয়াতগুলি যখন আমরা দেখি তখন ইসলামের বিনিময় কোরআন পড়ায়ে তার বিনিময় নিতে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন এমন কি তাদেরকে বলেছেন এরা এরা নিজেদের পেটে আগুন ভরে আর হচ্ছে আমাদের না র দেশে ইনায়তুল্লাহ আব্বাসী হুজুর এবং তার সাঙ্গ পাঙ্গরা ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়তে আল্লাহ বলছেন অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোন বিনিময় বা প্রতিদান চায় না অবস্থায় তারা হিদায়তের পথেই রয়েছে তো চলমান না তো আব্বাসীদের কাজ দিন ইসলামকে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করে ধর্ম ব্যবসা করে খাওয়া এর বিনিময়ে অর্থ উপার্জন করা কেবল কঠোরভাবে নিষিদ্ধ বা হারামি নয় এটি দিনের বিরুদ্ধে যাওয়া ও দিনকে ধ্বংস করার জন্য যথেষ্ট যা আমাদের দেশে এই ধর্মজীবী মৌলবী পীর বক্তা হুজুর জামানার ইমাম সব করেই চলেছে তো নাম পূরণ হবে ধর্মীয় আলেম পুরোহিত আর সমাজের জ্ঞান পাপীদের দ্বারা কারণ তারা নিজেরা রবের আসনে বসার জন্য এসব ফিরিস্তি বলেন আচার অনুষ্ঠান বলেন পুজো ডালা বলেন এগুলো সব সাজিয়ে সাধারণ মানুষকে মূলধারা থেকে এই কোরআনের মূলধারা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেই চলেছে হবে সেই দিন তারা অধিকাংশ তথাকথিত এই মৌলবী মুল্লা পীর হুজুর সমাজ এরাই যাতনার অধিবাসী কারণ তারা এত গোপনকারী কুফর কে ভালোবাসে আর রবের সাথে তারা কুফরি করে অথচ তারা ভালো করেই জানে তাদের জন্যই জাহান্নাম অপেক্ষামান রয়েছে ষোলো নম্বর সুরান নাহালের একশো ষোলো নম্বর আয়াতমতে ইরাই যখন যা ইচ্ছা তখন তাই ফতোয়া দেয় যার ফলে আল্লাহ বলছেন যে এদের কোনো কামিয়াবি নেই আল্লাহ আমাদের সবাইকে এই ধর্মজীবী মৌলবিদের থেকে এবং তাদের যত চেলা পেলা রয়েছে তাদের যত পালিত গুন্ডা রয়েছে এদের থেকে বাঁচার তৌফিক দান করুন ওমা আলাইনা মুবিন